প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে ইউটিউব বা ভিডিওতে ফেসবুকে ঢুকতেই বিভিন্ন প্রকার ভিডিও দেখছি, বাট একটি ভিডিও সারা দিন থেকে নাড়া দিচ্ছে। আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান ভারতের, সেখানে দেখা যাচ্ছে যে একটি মুসলমান বোন, তিনি হেজাব পরে আসার জন্য স্কুলের তার কিছু সহপাঠী যারা হিন্দু ধর্ম অবলম্বী, তারা কি করছে, তাকে আক্রমণ করছে হিজাব পরে আসার জন্য। আসলে এটা খুবই দুঃখজনক, কারণ একটা জিনিসই সবসময় মাথায় রাখতে হবে, ধর্ম যার যার ধর্ম শেষে পালন করবে এটাই সঠিক। তবে হিজাব পরে আসতে পারে, সে তো ন্যাংটা হয়ে আসবে না প্রতিষ্ঠানে, তাকে একটা পোশাক পরে আসতে হবে। আর হিজাব তো একটা ভালো জিনিস, তার শরীর ঢাকা, অঙ্গ ঢাকা, এটা তো ভালো দিক। আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি। আসলে আমরা ভিডিওটা দেখি, দেখলে আসলে সব কিছু ক্লিয়ার হবে। আসলে খুবই দুঃখজনক, ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কতটা কষ্টদায়ক। আপনার ধর্ম আপনি পালন করবেন, এটাও যদি বাধাগ্রস্ত হয় আসলে এর চেয়ে কষ্টদায়ক ব্যাপার হয় না।